উজ সবার আগে সবার সাথে গোটা বাংলা জুড়ে পুনর্নির্বাচনের নামে যে হিংসা এবং সন্ত্রাস চালানো হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপি ডাকে রাজ্যে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে এই বন্ধকে সার্বিক রূপে সফল করতে এবং টিএমসির সন্ত্রাসের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা শিলিগুড়ি ভেনাস মোড় সংলগ্ন এলাকায় এক তীব্র মিছিল এবং পথ অবরোধ করে সাধারণত এভাবে পথ অবরোধের ফলে সাধারণ মানুষ বেশ সমস্যার সম্মুখীন হন সেই সমস্যার সমাধান করতে তৎপর হয়ে পুলিশ প্রশাসন মুহূর্তের মধ্যে যানজটের অবসান ঘটিয়ে পুনরায় গাড়ি চলাচলের বন্দোবস্ত করে দেয় পুলিশ উক্ত অবরোধে কেন্দ্রীয় ভূমিকা পালন করে শ্রীশঙ্কর ঘোষ মহাশয় তিনি বলেন চারিদিকে এত অরাজকতা এবং দুর্নীতির জন্য দায়ী একমাত্র তৃণমূল সরকার ফলপ্রসূত তারা হাতির পাঁচ পা দেখে নিয়েছে পুলিশ প্রশাসনের আচরণ দণ্ডনীয় অপরাধ অবশেষে সাংবাদিক বন্ধুদের কৃতজ্ঞতা স্বীকার করে পুলিশ ভ্যানে উঠে কমিশনারেট দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য রওনা হয়ে যায় শহর শিলিগুড়ির ভেনাস মোট চত্বর যেন সকাল থেকে এক অন্য ভাবমূর্তির রূপ নেয়